हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি অরিত্র। তো এই ভিডিওর মধ্যে আমরা দুটো ট্রেলার নিয়ে কথা বলবো। একটা বাংলা সিরিজ আসছে গোড়া পার্ট 2, যেটা জুন মাসে 30 তারিখে রিলিজ করতে চলেছে, তার ট্রেলার কালকে চলে এসেছে, সেটা রিয়াকশন দেবো। এবং দ্বিতীয় হচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে কঙ্গনা রানাওয়াতের প্রোডিউস করা একটি ছবি আসছে, টিকু ওয়েট শেরু, যেটা নওয়াজুদ্দিন সিদ্দিকি লিড চরিত্রে রয়েছে, সেটারও ট্রেলার চলে এসছে। তো সেটা নিয়েও কথা বলবো। তো প্রথমে একটু নওয়াজুদ্দিন সিদ্দিকিকে নিয়ে কথা বলি। নওয়াজুদ্দিন সিদ্দিকির কী যে হয়েছে ভগবান জানে। একটা টাইমে যখন নওয়াজ এত পপুলার ছিল না, তখন সে কত ইন্ডিপেন্ডেন্ট ভালো ভালো ছবি করতো, পাতাঙ্গের মতো ছবি করতো, লায়ার্স ডাইস করতো, মিস লাভলি করতো, খুব ভালো ভালো ছবি করতো। তারপরে গ্যাংস অফ ওয়াসেপুর দিয়ে পপুলার হয়েছে। তারপর পপুলার জনরার মধ্যেও আপনি দেখবেন বাজরাঙ্গি ভাইজান ইত্যাদি, কিকের মতো ছবিতে ভিলেনের চরিত্র, ভালো প্রজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড থাকতো। সেখানে ছবিতে যদি তার চরিত্র ছোটো হয়, ধরুন কিকে তো ছোটো চরিত্র, কিন্তু আপনার মনে থেকে যাবে। কিন্তু রিসেন্টলি, মানে একটা টাইম অ্যাকচুয়ালি, এটা আমি কীভাবে বলছি, সুজিত মুখার্জি শের দিলে নিতে চেয়েছিল নওয়াজুদ্দিন সিদ্দিকিকে, তিনি করেননি। তার কারণ, তিনি সেই মুহূর্তটাতে রোম্যান্টিক ছবি বেশি করতে চাইছিলেন। এবং হিন্দি মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কী হয়, একটা ছবি না অন ফ্লোর যেতে অনেকটা সময় লাগে, প্ল্যানিং ইত্যাদি। ছোটো ছবির ক্ষেত্রেও, মিড বাজেট ছবির ক্ষেত্রেও প্রায় 1.5 বছর টাইম লেগে যায় শ্যুটিং ইত্যাদি। আর প্যান্ডেমিকের জন্য এই ছবিগুলো আটকে ছিল। তো এখন নওয়াজ জাস্ট ভাবুন, এসব রোম্যান্টিক রোল ইত্যাদি করতে গিয়ে কীসব সিনেমা করছে, যোগিরা সারারা, এই টিকু ওয়েট শেরু। ট্রেলারটা দেখলাম, ট্রেলারটার মধ্যে কোনো এক্স ফ্যাক্টর নেই, মানে এরকম গল্প হাজারটা হয়ে গেছে। আর গল্প যদি নতুনত্ব না হয়, ঠিক আছে, ধরুন কমেডি রোম্যান্টিক ছবি হতেই পারে, কিন্তু কমেডিটা তো ওয়ার্ক করতে হবে। আপনি গোটা ট্রেলার জুড়ে দেখুন, খালি কিছু জায়গায় আপনার মুখে স্মাইল আসবে, বিকজ ওটা নওয়াজুদ্দিন সিদ্দিকি করছে বলে, বিকজ হি ইজ এ ভেরি গ্রেট অ্যাক্টর। সে কয়েকটা লাইন্সকে ফানি বানিয়ে দিচ্ছে, না হলে রিটেন মেটেরিয়ালটার মধ্যে কোনো দমই নেই। আর বাকি নওয়াজুদ্দিনকে বাদ দিয়ে বাকি আশেপাশে যে অভিনেত্রী বা অভিনেতা যারা কাজ করছে, তারা জাস্ট জিরো। আর কঙ্গনা রানাওয়াত এত বড় বড় কথা বলে, সে আলটিমেটলি এই ছবি প্রোডিউস করছে, তাহলে আবার বলিউডের অন্য যারা প্রোডিউস করে, ধরুন আলিয়া ভাট ডার্লিংসের মতো ছবি প্রোডিউস করেছে, দীপিকা পাডুকোন ছাপাকের মতো ছবি প্রোডিউস করেছে, আনুষ্কা শর্মা এনিস্টেনের মতো ছবি প্রোডিউস করেছে, আর কঙ্গনা রানাওয়াত এই প্রোডিউস করছে আর সারাদিন ওদেরকে গালাগালি দিচ্ছে, কোনো লজিক আছে এটাতে বলুন তো? আমার ট্রেলারটা একদম ভালো লাগেনি। আমার জন্য কমেডি ওয়ার্ক করেনি বেশিরভাগ জায়গায়, ওই এক দু জায়গায় হালকা একটু স্মাইল এসছে, দ্যাট ইজ আগেন বিকজ অফ নওয়াজুদ্দিন সিদ্দিকি। গল্পের মধ্যেও কোনো দম নেই, কোনো এক্সপেক্টার নেই। এবং আপনারা প্রত্যেকেই জানেন, হিন্দি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা বহুবার হয়েছে যে বাজে ছবি ওটিটিতে ডাম করে দাও। এই জিনিস তো আমরা দেখে আসি, ডাইরেক্ট ওটিটি রিলিজের ক্ষেত্রে ম্যাক্সিমাম ছবি খারাপ হয়। তো নওয়াজের উচিত হচ্ছে এই ধরনের ছবি যেগুলো সে করেছে সেগুলো রিলিজ হয়ে গেলে, এবার তার নিজের যে জোনটা ছিল তাতে ফেরত যাওয়া উচিত। এবং নওয়াজুদ্দিন সিদ্দিকিও দেখছেন না, নিজের লাইফস্টাইল কীরকম করে ফেলেছে, বড় বাড়ি ইত্যাদি এসব করছে। তো এইসব করতে গেলে টাকা লাগবে, তখন এই ধরনের বাজে ছবি সাইন করতে হবে। তো নওয়াজের থেকে আর কি খুব মানে খারাপ লাগছে আর কি। ভালো একজন অভিনেতা, ভালো ছবি, ভালো ডিরেক্টরদের সাথে কাজ করা তার উচিত। এনিওয়ে, আর দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে যে এই যে ইন্ডিপেন্ডেন্ট সিনেমাগুলোর কথা বলছিলাম, যেগুলো একসময় হতো, তখন অ্যাকচুয়ালি একটা মাল্টিপ্লেক্স কালচার ছিল, ওখানে ওই ছবিগুলো চলতো, ঠিক আছে, বা ওগুলো ওটিটি নিত। এখন ওটিটিও মেন স্ট্রিম হয়ে গেছে, মাল্টিপ্লেক্সে ওই ধরনের ছবি চলে না, এই লায়ার্স ড্রাইসের মতো ছবি তো আর চলবে না এখন আর মাল্টিপ্লেক্সে। তো এমন একটা অবস্থা হয়েছে, ওই ছবিগুলো স্পেসও হারিয়ে গেছে। তো নওয়াজকেও একা দোষ দিয়ে আপনি পুরো ইকোসিস্টেমটারই প্রবলেম, এবং নওয়াজুদ্দিন সিদ্দিকি তার একটা পার্ট হয়ে গেছে আর কি। এনিওয়ে, এবার চলে আসবো আমরা গোড়া টুতে। তো গোড়া টু এর ট্রেলারটা আমার কিছু অংশে ভালো লেগেছে। তো দেখুন, একটা জিনিস তো বুঝতেই হবে, যেখানে যে ঋতিক চক্রবর্তীর লুকটা, এটা কিন্তু এরম ভাববেন না একবারও যে সিজন ওয়ানের থেকে সিজন টুতে আলাদা করবে বলে করেছে। অ্যাকচুয়ালি তখন লকডাউনের সময় তিনি বড় চুল বড় দাড়ি রেখেছিলেন বলে সেইটা লুক ছিল, পরে উনি কেটে ফেলেছেন বলে এটা লুক হয়ে গেছে, এবং সেই অনুযায়ী ওনারা জোকস ইত্যাদি রেখেছে, ঠিক আছে। এটা ক্যারেক্টারকে ডিজাইন করে করা হয়নি, এবং এটা কাউকে দোষ দিয়েও লাভ নেই। বাংলা ইন্ডাস্ট্রিতে একটা অভিনেতাকে বহু কাজ করতে হয়, পরপর কাজ করতে হয়, টাকা পয়সা কম, তো সেই কারণে আর কি এটা হবেই, তো এরকম ব্যাপার। এনিওয়ে, তো সেই জিনিসটাকে যে গল্পের মধ্যে ইনকর্পোরেট করে দিয়েছে এবং সেটাতে হাসি পাচ্ছে, সেটাই বড় কথা। দেখুন, এখানে মেনলি গোড়া যে কারণে ফার্স্ট সিজনটা পছন্দ হয়েছে, যে ইনভেস্টিগেটিভ যে পার্টটা ছিল বা থ্রিলার যে পোর্শনটা ছিল, সেটা তো খুব এক্সট্রাঅর্ডিনারি ছিল না, যেটা আমার মনে হয় সেকেন্ড সিজনেও থাকবে না। কিন্তু হইচইয়ের এটাই USP, দেখবেন যে ক্যারেক্টারগুলো পপুলার হয়ে যায়, সেই ক্যারেক্টারটা ইটসেলফ পপুলার হয়, মানে ম্যানারিজমের জন্য সেই ক্যারেক্টারটাকে দেখে মজা লাগে। একেনবাবু তার বিগেস্ট এক্সাম্পল, যে সেটাকে একটা গোয়েন্দা, কিন্তু একেনবাবুর কেসগুলো কি খুব ইন্টারেস্টিং হয়, মানে সেখানে কি মাইন্ড বেন্ডিং কিছু থাকে, তা কিন্তু নয়। সেই কারণে লোকে দেখেও না, লোকে দেখে অনির্বাণ চক্রবর্তীর পারফরমেন্সের জন্য, কমেডি মোমেন্টসগুলোর জন্য, তো সেইগুলো লোকের ভালো লাগে। তো সিমিলারলি গোড়াও কিন্তু সেম এই একটা স্পেসে রে, এবং তারা ফার্স্ট সিজনে সাকসেসফুলি সেটা ক্রিয়েট করতে পেরেছে যে গোড়া একজন খুব পপুলার হয়ে গেছে আর কি, কারণ ফার্স্ট সিজনটা হিট হয়েছিল এবং আমার ভালো লেগেছিল। এবং তার দুটো কারণ হচ্ছে, এক হচ্ছে কমেডি পোর্শনটা ভালোভাবে ওয়ার্ক করেছিল, এবং তার মূলত কারণ হচ্ছে ঋত্বিক চক্রবর্তীর পারফরমেন্স, তিনি দারুণ করেছিলেন ফার্স্ট সিজনে। সেকেন্ড সিজনেও তার কমেডি পোর্শনসগুলো দারুণ লাগছে, মানে অ্যাটলিস্ট ট্রেলারের মধ্যে যতগুলো দেখতে পাচ্ছি। এবং তার ওই যে BGMটা, যে তোরে পাগল বলে, ওই গানটা ফার্স্ট সিজনেও ইউজ হয়েছিল সেকেন্ড সিজনে, এবং ওটা অ্যাপ্ট গোড়া ক্যারেক্টারটার সাথে যায়ও খুব সুন্দরভাবে, তো তাকে ভালো মানাচ্ছে, তার যতগুলো কমেডি দৃশ্য আছে ভালো। এবং আরও একটা জিনিস যেটা খুব ভালোভাবে ওয়ার্ক করেছিল গোড়ার ক্ষেত্রে, যেটা গোড়া টু এর ক্ষেত্রেও ওয়ার্ক করবে, যেটা আমি
মানে থ্যাঙ্কফুল যে তারা চেঞ্জ করেনি, বাকি সবই চেঞ্জ করে দিয়েছে। ঈশা সাহা নেই, নতুন দুটো হিরোইন এসছে, মানালি এসছে, উশুশি এসছে, কেস অন্য ইত্যাদি দেখাচ্ছে। কেসটার যে পোর্শনগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে অনেক কিছুই দিয়ে দিয়েছে তারা, ওটা নিয়ে আমার খুব একটা আশাও নেই যে কেসটা হেভি কিছু মাইন্ড বেন্ডিং হবে, সেটা একদম সিম্পলি হবে। বাট মেইনলি এইদের যে কেমিস্ট্রি, সুভদ্র এবং ঋতিক চক্রবর্তীর মধ্যে কেমিস্ট্রি, যেটা ফার্স্ট সিজনেও দারুণভাবে ওয়ার্ক করেছিল, সেটা আমার মনে হয় সেকেন্ড সিজনেও ওয়ার্ক করবে, যেটা কিছুটা আভাস আমরা ট্রেলারের মধ্যে পাচ্ছি, সেটা খুব ভালো লেগেছে। ঋত্বিকের পারফরমেন্স খুব ভালো লেগেছে এবং কমেডি মোমেন্টসগুলো ভালো লেগেছে, এবং এটাই অ্যাকচুয়ালি কিন্তু হইচইয়ের যে দর্শক আছে, যে স্টেডি অডিয়েন্স, তারা কিন্তু সেটাই চায়। তারা কিন্তু খুব মাইন্ড বেন্ডিং একটা থ্রিলার চায়ও না, তো সেই পোর্শনটা নেইও, মানে এক্সপেক্ট করে লাভ নেই। ট্রেলারে এখন হয়তো তারা ক্যামোফ্ল্যাজ করার জন্য অনেক কিছু দেখাচ্ছে, কিন্তু আলটিমেটলি কিছু হবে না বলে আমি জানি। তো আমার গোড়া টু ট্রেলার ওই যে বললাম, কমেডি পোর্শনটা আমার জন্য ওয়ার্ক করেছে, থ্রিলার পোর্শনটা থেকে আমার খুব একটা আশা নেই। তো ট্রেলারটা অনেকটাই বড় করে দিয়েছে তারা, বাট মানে হইচইয়ের টার্গেট অডিয়েন্স তো ইয়াং অডিয়েন্স নয় যে তাদের থেকে গল্প লুকিয়ে রাখবে, তাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে ফ্যামিলি অডিয়েন্স। তো সেই ফ্যামিলি অডিয়েন্স বা এজেড মহিলা অডিয়েন্স আছে, তো তারা এই ধরনের অ্যাপ্রোচেই জিনিসপত্র দেখতে পছন্দ করে, যাদের প্রথম থেকে শেষ অবধি আপনি গল্পটা সম্পর্কে একটা আইডিয়া দিতে পারবেন, তবেই সে গিয়ে দেখবে। তো সেই অ্যাপ্রোচেই ওরা করেছে, ওদের দিক থেকে ওরা ঠিক, সেটাই বলা ছিল। আপনাদের কি বক্তব্য গোড়া টু এর ট্রেলার নিয়ে এবং টিকু ওয়েট শেরু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।